শারদীয়া শুভেচ্ছা তোমাদের সবাইকে আমার তরফ থেকে। এবারে বলে রাখি, আজকের ব্লগটা যেটা বানাচ্ছি সেটা হচ্ছে পুজোর শপিং হল নিয়ে। আমি কি কি কিনলাম শপিং এ, মানে পুজোর শপিং এ, তো সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। আর সেগুলো তোমরা দেখো, এনজয় করো, আর বলো যে কিরকম লাগলো আমার শপিং গুলো। আমার এই ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ হচ্ছে আমি একদমই ছুটি ছাটা পাচ্ছিলাম না যে আমি কিছু শপিং নিজের জন্য ভালো মন্দ পছন্দ করে কিনবো বা কিছু। তো আমি একটু লেট করে কিছু কিছু জিনিস কিনেছি, আর কয়েক একটা জিনিস আমি একটু বানাতে দিয়েছিলাম, সেগুলো আসতেও টাইম লেগে গেছে, যার ফলে ভিডিওটা দিতেও দেরি করছি। তো কোনো ব্যাপার নয়, আমি আলটিমেটলি তো তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা দেখে নাও যে আমার কি কি কেনা হয়েছে। কোনো রকম জুয়েলারি আমি কিনিনি, দুখানা জুয়েলারি আমাকে অফিস থেকে আমার দুটো কালিকে দিয়েছে, গিফট করেছে। তো ওই দুটো বলতে পারো দুটো ইয়াররিংস আমার কাছে নতুন, আর কিছুই আমার কাছে নতুন নেই। তো চলো ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার সময় তার ফার্স্টে আরেকটা কথা শেয়ার করে দিই, সেটা হচ্ছে পয়লা বৈশাখ নাগাদ আমি না কিছু দুটো জামা কিনেছিলাম, যেই দুটো আমি পরিনি এখন অবধি। তো সেইগুলো আমি এই ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমি কখন কি পরব না পরব কোনো রকম আমার প্ল্যান থাকে না, আমার মুডের ওপরে সব কিছু ডিপেন্ড করে যে কখন কি জামা পরব। তো চলো ওইটার সাথে, সবার প্রথমে যে কুর্তিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমি যেটা পরে আছি সেটাই। এটা একটা প্লেন কুর্তি, আর স্লিভস হচ্ছে তোমরা বুঝতেই পারছ যে থ্রি কোয়ার্টার স্লিভস। আমার প্রত্যেকটা কুর্তিই হচ্ছে থ্রি কোয়ার্টার, কারণ আমি থ্রি কোয়ার্টারটাকে একটু কমফোর্টেবল ফিল করি, কমফোর্টেবল মানে হচ্ছে ভালো লাগে আমার। আর এটা হচ্ছে হাঁটু অবধি যায় এই কুর্তিটা, আর কুর্তিটা ভীষণই মানে নরম, লিনেন কাপড় যেটাকে বলা হয় সেই কাপড়ের ওপরেই এই কুর্তিটা রয়েছে। রংটা তোমরা আশা করি বুঝতেই পারছো, আর এই সামনের দিকটা তোমরা বুঝতে পারবে, এখানে এই শো বোতাম দুটো নয় সরি একটাই শো বোতাম করা রয়েছে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট কুর্তি যেটা আমি ওয়্যার করেছি পুজোর ফার্স্ট ডেতে। পুজোর ফার্স্ট ডে কি, পুজো তো অনেকদিনই চলছে। তো যাই হোক, আমি এটা ফার্স্ট আমি এটাই পরেছি। আর এই কুর্তিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, কালারটা কিরকম লাগলো অবশ্যই জানিও। অনেকদিন পরে এই কালারের কুর্তি আমি পরছি বা এই কালারের ড্রেস আমি পরছি, অনেকদিন পর মানে অনেক বছর পরই পরছি। তো চলো শুরু করি নেক্সট ড্রেস নিয়ে। তো নেক্সট ড্রেস যেটা রয়েছে, নেক্সট ড্রেস আমার কাছে এটা আছে, গ্রিন কালারের একটা কুর্তি। এই কুর্তিটা আমি বানিয়েছি, হ্যাঁ আমি বানিয়েছি। নর্মালি আমি মানে কোনো জিনিস বানাই না নর্মালি, কেউ যদি পিস চুড়িদারের পিস গিফট করে তাহলেই সেটা আমি বানাই, নর্মালি আমি বানাই না। তো কি মনে গেল জানি না, এই বছরে আমি তিনটে বানিয়েছি। তো তার মধ্যে ফার্স্ট হচ্ছে এই, এটা একটা কুর্তি, এটা হচ্ছে সাইড কাটা, যেরকম এটাও একটা কুর্তি সাইড কাটা থাকে তো সেরকমই। আর এটার সামনের দিকটা তোমরা বুঝতেই পারছো যে কিরকম গলাটা, খুব স্মার্ট লুক দেবে এটা একদম গ্রিন কালারে। এই কালারটাও আমি বহু বছর পরিনি, অনেকদিন পরে এটা পরছি। আর এর যে সামনেটা তোমাদের দেখিয়ে দিই কিরকম, আশা করছি তোমরা বুঝতে পারছো। আমি বলেছিলাম এখানে কিছু শো বোতাম দেওয়ার জন্য, কিন্তু দেয়নি। তো এটারও যেটা স্লিভসটা রয়েছে এটা হচ্ছে থ্রি কোয়ার্টার, তো কবে পরবো আমি কিছু জানি না। আর এর সাথে আমি এই যেটা গোল্ডেন কালার দেখছো, গোল্ডেন কালারেরই আমার কাছে রয়েছে অলরেডি লেগিংস, তো এর সাথে আমি ওটাই ওয়্যার করব। তো এই গ্রিন কালারটা কিরকম লাগলো বলো, অবশ্যই প্রত্যেকটাই তোমরা বলো যে কিরকম লাগলো, কারণ তোমরা বললে আমার খুব ভালো লাগবে। এবারে শুরু করা যাক নাম্বার থ্রি, কুর্তি নাম্বার থ্রি নিয়ে। তো এটা কুর্তি বলবো কি ফ্রক টাইপের বলবো, এটা আমি বানিয়েছি একটা টাইপ অফ ফ্রক, এটাকে আমি লেগিংস দিয়ে ওয়্যার করতে পারি তাহলে সেটা কুর্তির আকার ধারণ করবে। তো তোমাদেরকে বলে দিই এটা হচ্ছে পিঙ্ক কালার, পিঙ্ক কালার আমি জানি তোমরা কিছু কালার চেনোই না। যাই হোক, এটা হচ্ছে রানী কালারের একটা ড্রেস, আর এটার সামনেটা এটা আমার বানানো, হ্যাঁ এটার সামনেটা হচ্ছে এই ধরনের, মানে পিছনটা হচ্ছে একদম বন্ধ আর সামনেটার গলাটা ঠিক এরকম একদমই প্লেন, একদমই প্লেন। আর এখান থেকে একটা স্টিচ করা থাকে, যার ফলে এই জায়গাটা অনেকটা ঘের কুচি 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 আলা থাকে। আর এটারও স্লিভস যেটা তোমরা দেখবে সেটা হচ্ছে
বুঝতেই পারছো যে থ্রি কোয়ার্টার স্লিভস। তো এই কুর্তিটাও আমার বেশ পছন্দের, এটাও তোমরা জানিও কিরকম লাগলো। এরপরে চলে যাব নেক্সট কোন কুর্তিটা আছে তার উপরে। এরকমই সেম এরম ধরনেরই আর একটা কাপড় আমি কিনেছিলাম, যেটা হচ্ছে এই কালারটা। এটা হচ্ছে একটা মাস্টার্ড, এটা ভীষণই ভীষণই প্রিয় কালার লাগছে আমার। মানে আমার নর্মালি ফেভারেট কালার অন্য কিছু, কিন্তু এই কালারটা এত সুন্দর লাগছে, জাস্ট বলার কথা না, জাস্ট অসম। তো এটাও সামনেরটা হচ্ছে এই ধরনের, সামনের দিকটা, পিছনেরটা বুঝতেই পারছো যে বন্ধ করা আছে। আর এটা হচ্ছে স্লিভসটা, থ্রি কোয়ার্টার স্লিভস। আচ্ছা, কেন আমি এটা বন্ধ করে রাখি, অনেক সময় কি হয় বলতো, ডেলিকার তো আমরা ইউজ করবো, ডেলিকার ইউজ করলে না পিঠটা পুরো কালো, একদম ট্যান পড়ে যায়। তো আমি পিঠটা সবসময় চেষ্টা করি যে যাতে বন্ধ মানে থাকুক সেরকমই কোনো ড্রেস। তো যেহেতু আমি এটা বানাচ্ছি, সেহেতু আমি আমার মনের মতন করে বানিয়েছি। আর এটাও সেম, এখানে একটা স্টিচ করা আছে, বুঝতেই পারছো এখানে একটা স্টিচ করা আছে, আর এখান থেকে ঘেরা ফ্রকের মতন। এটা পুরোটাই হচ্ছে এই ধরনের, মানে পিঙ্ক কালারের যেটা দেখালাম এর আগেরটা, আর এটা, এই দুটো হচ্ছে সেম সেম ডিজাইনের, শুধুমাত্র কাপড়টা আলাদা। এটা আমার ডেলি ওয়্যারের জন্য। আর তারপরে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেগুলো হচ্ছে আমার কেনা। ফার্স্ট না, এটা হচ্ছে 1 2 3 4, এটা হচ্ছে 5 নাম্বার। তো এটা হচ্ছে একদমই ইয়েলো কালার, এই কালারটা কিন্তু অন্য ধরনের কালার ছিল, এটা হচ্ছে মাস্টার্ড কালার, এটা হচ্ছে অন্য ধরনের ইয়েলো একদম। তো এই ইয়েলো কালারের টপটা, এটা একটা ফ্রক টাইপেরই সেম জিনিস, শুধু ওটাকে আমি বানিয়েছি আর এগুলো আমি কিনেছি, রেডিমেড কিনেছি। তো এটা দেখতে পাচ্ছ, আশা করি যে সামনের দিকটা ফ্রন্টের দিকটায় কিরকম ধরনের সুতোর কাজ আছে, পুরো ইয়েলো একদম। আর এটা পুরোপুরি একদম প্লেন, একদমই পুরো প্লেন। আর এটারও যেটা স্লিভস রয়েছে সেটাও হচ্ছে থ্রি কোয়ার্টার স্লিভস। তো এটা আমার ফার্স্ট কেনা কুর্তি। আর তারপরে হচ্ছে পরেরটা, এটা একটা নেভি ব্লু কালারের, আমাকে ডার্ক কালার খুবই মানায় আমি যতটা জানি। তো এটা হচ্ছে সেম, দেখতেই পাচ্ছ যে পিছনটা বন্ধ, সামনের দিকটা খোলা মতন। আর এগুলো আমার ভীষণই ভালো লাগে। এটাও হচ্ছে স্লিভসটা হচ্ছে দেখতে পাচ্ছ থ্রি কোয়ার্টার, কিন্তু এটা না একটু অন্য ধরনের স্লিভস, কি স্লিভস বলে আমি জানি না, একটু রাফল টাইপের রয়েছে এগুলো। তো এর সামনেটা তোমরা বুঝতে পারছো এটা কিরকম, এটা একটা লং গাউন, এটা কুর্তি হিসাবেও পরা যায়, যদি লেগিংস দিয়ে পরা যায় তো কুর্তিও হয়ে যাবে, কিন্তু আমি এটাকে গাউন হিসাবে পরতেই পছন্দ করব। তো এই কালারটাও আমাকে আশা করি খুবই ভালো লাগবে। তো এবারে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আমার প্লাজো সেট। তো প্লাজো সেটের মধ্যে যেটা পরে সেটা হচ্ছে, এটা হচ্ছে প্যান্টটা, আর এটা হচ্ছে ওপরে কুর্তিটা, মানে যেটাকে টপ বলে। তো এটা হচ্ছে একদম রেড কালারের মধ্যে। তো এটা দেখতে দেখো কিরকম, এটা এটাও প্লেন, খুব ছোট্ট ছোট্ট একটু কাজ করা আছে স্টিচের। আর এটা যেটা স্লিভস রয়েছে, এই স্লিভসটাই আমার একটু বেশ বড় হচ্ছে, মানে হচ্ছে ফুল ফুল স্লিভস এতটা হচ্ছে, আশা করি বুঝতেই পারছো। তো এটার সাথে আমার প্লাজো, মানে নিচের প্যান্টটা হচ্ছে এই ধরনের, আর এই প্লাজোটা না পুরো একদম অনেকটাই ঘেরালা, আশা করি বুঝতে পারছো কতটা ঘেরালা, একদম মনে হবে যেন স্কার্ট। তো এটার সাথে এটার কম্বিনেশনটা সত্যি ভীষণই পছন্দ লেগেছিল আমার, তো তাই জন্য আমি এটা কিনেছিলাম। তো এগুলো হচ্ছে আমার পুজোর শপিং। আর তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে যেগুলো আমি পয়লা বৈশাখের সময় কিনেছিলাম কিন্তু আমি সেগুলো ব্যবহার করিনি। তো সবার ফার্স্টে চলে আসবে এটা, এই কুর্তিটা, এটা একটা সিগ্রিন কালারের কুর্তি। এটার হাতটা বুঝতেই পারছো কিরকম ধরনের,
এই কুর্তিটা আমার ভীষণই, কালারটা যেরকম কালার পছন্দ সেরকম মেটেরিয়াল পছন্দ, খুবই সুন্দর সিম্পল ওয়ার্কের মধ্যে রয়েছে। আর তারপরে যে কুর্তিটা আমি কিনেছিলাম সেটা হচ্ছে একটা পিঙ্ক কালারের, এই পিঙ্ক আর এই পিঙ্কের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। এটা হচ্ছে একটু লাইট পিঙ্ক, এটা অ্যাকচুয়াল হচ্ছে আমার ফেভারিট কালার এইটা। এটারও হাফটা দেখো কিরকম, সবই কিন্তু থ্রি কোয়ার্টার, শুধু ওই লাল প্লাজোটা ছাড়া। এটারও ফ্রন্টটা হচ্ছে এই ধরনের, এইগুলো সমস্তটা শুধু এমনিও পরা যাবে অথবা কুর্তি হিসাবে যদি কেউ পরে তো সেটাও পরতে পারে, কেউ পরবে কি আমার জামা তো আমি পরবো। আর তার এই দুটোর সাথে আমি একটাই জাস্ট প্লাজো সেট মানে প্লাজো কিনেছিলাম, যেটা হচ্ছে একদমই হোয়াইট কালারের, শুধুমাত্র পায়ের নিচটা, শুধুমাত্র দেখো নিচটা এরকম কাজ রয়েছে। এইটা এইটা এই এই জামাটার সাথেও চলে যাবে আর এই জামাটার সাথেও চলে যাবে। তো আমি এটা এটা আর একটা কিনলে ভালো হতো, মানে হোয়াইট কালারের কিছু আর একটা কিনলে হয়তো ভালো হতো, কিন্তু সেই সময় আমি আর কিনিনি, একটা দিয়ে দুটো চালাবো বলে নিয়েছি, মানে গিফটের আর কিছু বলার নেই। তো যাই হোক, তো এগুলোই হচ্ছে আমার পুজোর শপিং। আর তার সাথে তোমাদেরকে বলে দিই যে আমার কাছে আমার কালিক মানে অফিস কালিক আমাকে দুখানা কি দিয়েছিল না, দুটো কানের দুল দিয়েছিল, যেটা আমি এখন একটা অলরেডি পরে রয়েছি, তো তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা কানের দুল, এই কানের দুলটা আমি এখন অলরেডি পরে রয়েছি, এটা সিলভার কালারের, এটা সব কটা ড্রেসের সাথে আমার চলে যাবে। তো সেকেন্ড যেটা আমাকে কানের দুল মানে ইয়াররিংস গিফট করেছে সেগুলো হচ্ছে এটা, এটাও একটা সিলভার কালারের মধ্যে রয়েছে, এটাও সমস্ত ড্রেসের সাথে আমি পরতে পারবো যেগুলো বিশেষ করে পুজোর জন্য কেনা হয়েছে। আরও কিছু আমার কেনা হয়নি, যদি কেনা হয় তো পুজোর পরে হয়তো কেনা হবে, পুজোর আগে তো আর কেনা সম্ভব নয়। তো এগুলোই হচ্ছে আমার পুজোর শপিং। তো তোমাদের যদি শপিংয়ের আমার জিনিসপত্রগুলো পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে ভালো লেগেছে, বা যদি কোনটা খারাপ লেগে থাকে সেগুলোও জানিও খারাপ লেগেছে। আর একটা কথা বলে রাখি যে আমি না নর্মালি প্লেন ড্রেস পছন্দ করি, আমার ওই ঝাঁকঝিক ওই ঢিংচাং ঢিংচাং জামা আমার একদমই পছন্দ না। কারণ হচ্ছে আমি জামাগুলো নিয়ে আলটিমেটলি কি করব আমি আগে সেই কথাটা ভাবি, জামাগুলো আমাকে সারা বছর পরে কোথায় যেতে হবে সেটা ভাবি, কোথায় যেতে হবে না আমাকে যেতে হবে অফিস, আর মাঝে মাঝে কোথাও যদি যেতেও হয় বাবু কারোর বাড়িতে ঘোরার এতে, তো সেই ড্রেসগুলো এই ড্রেসগুলো সেটার জন্য আমি মনে করি কমফোর্টেবল। আর যদি মাঝখানে কোনো বিয়ে বাড়ি পরে বা কিছু পরে তো তার জন্য জামা কেনা হবে কি হবে না সে পরে দেখা যাবে। তো আমার ডেলি ওয়্যারের জন্য আমি প্লেন ড্রেস পছন্দ করি, যেটা আমি কিনেছি সারা বছর, যেটাকে আমি পরতে পারবো শীত গ্রীষ্ম বর্ষা সব মানে ওয়েদারেই সমস্ত সিজনেই এগুলো আমি পড়তে পারবো তাই। আর এগুলোতে আমি খুবই কমফোর্টেবল তাই জন্যই আমি এই ড্রেসগুলো কিনি। ওই জড়িয়ালা চুমকিওয়ালা ওই ড্রেসগুলো আমার একদমই পছন্দ নয়, আমি প্লেন ড্রেস পছন্দ করি তাই জন্য আমি এই ধরনেরই প্লেন ড্রেস কিনেছি। তো তোমাদের যদি কারোর মনে হয়ে থাকে যে আমি কেন একটু ঝিকঝ্যাক ড্রেস কেন কিনিনি, তো এই কারণেই কিনিনি, কারণ আমি ভীষণই সিম্পল, আর সিম্পল ড্রেস পরতেও পছন্দ করি আর দেখতেও ভালো লাগে। তো যাই হোক, এনিওয়েজ, তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দাও, আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন এসে দেখো অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে না পার্সোনালাইজের ওখানে দেখবে তিনখানা অপশন দেখাচ্ছে, ওখানে বেল আইকনের বেল আইকনটা টেপার পরে অলটাতে ক্লিক করে দেবে, তাতে কি হবে আমার সমস্ত আপলোডিং ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিকেশন হিসাবে প্রত্যেক মুহূর্তে চলে আসবে যখনই আমি ভিডিও আপলোড করব। তো এখনকার জন্য এটুখানি, আমি আসবো আবার নতুন কোনো ব্লগের সাথে, তো বাই বাই।